হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো ভোরের শীতের সকাল এবং আমাদের পাশে যারা আছে, মানে এই যে নদীতে, এত বড় একটা নদীতে দেখতে পাচ্ছেন, তারা মাছ ধরে খায়, মানে তাদের জীবনটাই চলে এরকম, জাল টেনে এবং মাছ ধরে, সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো চ্যানেলটি ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, শুরুতে দেখাবো একটি নৌকা নদীর পুরো মাছ বরাবর দিয়ে যাচ্ছে, তো আপনারা দেখতেই থাকুন। আরেকটি নৌকা দেখতে পাচ্ছেন, অথবা বোট যেটাকে বলে, সেটা যাচ্ছে ওই পারে রওনা, এবং লঞ্চ এসছে আমাদের লঞ্চ ঘাটে, লঞ্চ এসছে। তো লঞ্চটি দেখতেই পাচ্ছেন আপনারা, কত সুন্দর চিত্র, নদী, নৌকা, গ্রামের দৃশ্যটি। অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নদীতে জাল টেনে এসে মাছ সংগ্রহ করছে এক জেলে, ছোট ছোট বাগদার পোনা, সেগুলো তারা সংগ্রহ করে বিক্রি করে, করে তাদের জীবন চলে সেই টাকা দিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নদীতে সকালে ভোরের সূর্য, সূর্যের যে আলোটা পড়ছে কত সুন্দর দেখতে। দেখুন, একটি নৌকা যাচ্ছে, লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, লঞ্চ এবার অন্য ঘাটে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আপনারা দেখতেই থাকুন কত সুন্দর চিত্র। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লঞ্চের চিত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবার দেখুন জেলে যেভাবে মাছ, মানে নদী থেকে মাছ, জাল টেনে মাছ সংগ্রহ করে কিভাবে, দেখুন তাদের এত সকালে কত কষ্ট করে তারা মাছ সংগ্রহ করে, বাগদার পোনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লঞ্চ এবং নদী, একটি মানুষ দেখুন মাছ সংগ্রহ করছে, মানে জাল টানছে, কত সুন্দর একটি চিত্র। আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে। কত সুন্দর একটি দৃশ্য আপনারাই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি চিত্র, কিভাবে যাচ্ছে লঞ্চ, দেখুন আপনারা ঠিকঠিক ঠিকঠিক করে, এবং সূর্যের আলো, সকালে কুয়াশা অনেক, তবুও লঞ্চ চলেছে অন্য ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, সবশেষে একটা কথাই বলবো, ভিডিওগুলো ধারণ করতে এবং এডিট করতে অনেক কষ্ট হয়, তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আরও ভিডিও বানাবো।